সরিষা পাতা বাটা বা ভর্তা খুবই সুস্বাদু একটি রেসিপি। আর সরিষা পাতা অনেক উপকারীও, জ্বর সর্দি বা মুখের অরুচি হলে এই পাতার ভর্তা খেলে খুবই ভালো লাগে, মুখের রুচিও ফিরিয়ে আসে। আর এই খাবারটি তৈরি করতেও বেশি সময় লাগে না। পাতা বাটা করার জন্য শুরুতেই দুটি সরিষা গাছ তুলে নিয়েছি, আর ফুলসহ পাতাগুলো নিয়ে নিলাম। শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়ে কচি কচি যে ডগা সেগুলো নিয়ে নিয়েছি। আর এই পাতা কুচিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, মানে বাটতে সুবিধা হয়, তাই ভালো করে ধুয়ে নেওয়ার পর এভাবে কুচিয়ে নিলাম। এতে বাটতেও সুবিধা হবে আর জল শুকাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কুচিয়ে নিয়েছি, এবার কড়াইতে 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেবো। পাতা থেকে যে জল বের হবে সেটা শুকিয়ে নেব, তবে অতিরিক্ত ভাজা যাবে না। সরিষা পাতার যে ঘ্রাণ সেটা বেশি সময় ভাজলে নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। হালকা আছে বা মিডিয়াম আছে, মাত্র 2 মিনিটের মতো নেড়ে চেড়ে জলটা কিছুটা শুকিয়ে নিয়েছি, তুলে রাখলাম। এবার কড়াইটা ধুয়ে সরিষার তেল দিয়েছি। আর এই বাটা মাছ দিয়েও করা যায়, আবার মাছ ছাড়াও তৈরি করতে পারেন। এখানে 3 টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি, কাঁটা কম। এরকম মাছ নিলে কাঁটা ভাজতে সুবিধা হয়, চিংড়ি মাছ দিলে বা যে মাছগুলোতে কাঁটার পরিমাণ কম সেগুলো দিলেও ভালো হয়। মাছগুলো একটু মচমচে করে ভেজে তুলে রাখছি, আর সেই তেলেই 3টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। সরিষা পাতার অনেক উপকারিতা রয়েছে, আর এটা খেতে খুবই সুস্বাদু। মাছ দিয়ে তৈরি করলে তো যে কোনো ভর্তাই ভালো লাগে, আবার নিরামিষ দিনেও মাছ ছাড়া তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচগুলো ভেজে তুলে রেখেছি, এবার পাতাগুলো বেটে নিলাম। ইচ্ছে করলে 1 বাটা দিয়েও ভর্তাটা তৈরি করে নিয়ে যায়, আবার 2 বাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। 2 বাটা করে তুলে রাখছি অন্য পাত্রে। এবার অল্প একটু সরিষা দিয়ে দিলাম, আর সেই সাথে শুকনো মরিচ। ঝালের পরিমাণ নিজেদের রুচি মতো দিতে হবে, আর উপকরণ যেহেতু খুব একটা বেশি না, মাছও অল্প আবার পাতাও খুব একটা বেশি না, তাই 2টি শুকনো মরিচ দিয়েছি। আর সেই সাথে লবণ দিয়ে সরিষা বেটে নিলাম। বাটা শুকনো মরিচ দিয়ে এভাবে রান্না করলে বা এই ভর্তাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। ইচ্ছে করলে কাঁচামরিচও বেটে নিতে পারেন। কাঁচামরিচ এবং শুকনো মরিচ 2টা আস্ত রেখে দিয়েছি পরিবেশনের জন্য। বাটা হয়ে গেল, এবার মাছ থেকে কাঁটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো মাছ দিয়েই এই ভর্তা খেতে দারুণ লাগে। আর মাছগুলো কাঁটা বেছে নেওয়ার পর হাত দিয়ে একটু নরম করে নিলাম, তাহলে মাখাতেও সুবিধা হবে। এবার কাঁটা ছাড়ানো মাছের সাথে পাতা বাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে একই সাথে সরিষার তেলও দিয়ে দিতে পারেন পরিমাণ মতো। ভালো করে মাখিয়ে নেওয়ার পর 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। ঝালের পরিমাণ তো নিজেদের রুচি মতোই দিতে হবে, আর যেহেতু আগে কোনো লবণ ব্যবহার করিনি, লবণ কম করেই দিয়েছি। যেহেতু উপকরণ কম তাই লবণও কম করে দিলেই ভালো লাগে। তৈরি হয়ে গেল সরিষার পাতা ভর্তা। সরিষা বা লাই পাতা হাতের কাছে থাকলে এভাবে বাটা ভর্তা তৈরি করে নিন মাছসহ বা মাছ ছাড়া। কেমন লাগলো আজকের এই পাতা বাটার রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।